হ্যালো বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করি প্রত্যেকে ভালো আছো তো বন্ধুরা সাতাশি অ্যাপের একটা বিকে একটা আপডেট নিয়ে আসলাম যে আপডেটটা হচ্ছে সাতশি অ্যাপের ভিতর যারা মেটা মার্স্কের অ্যাড্রেসটি অ্যাড করেছিলেন তাদের প্রত্যেকের অ্যাকাউন্টটা চেক করুন আপনাদেরকে একটা পেমেন্ট করা হয়েছে তো পেমেন্টটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান কোর কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়েছে এটা প্রত্যেকের অ্যাকাউন্টে এটা কিন্তু আপনার মেন যে ব্যালেন্সটা মাইনিং হয়েছে সেইখান থেকে কিন্তু আপনাকে উইথড্র করে দেয়নি এটা শুধুমাত্র সবাইকে দিছে একটা ধারণা দেওয়ার জন্য যে তাদের কয়েনটার প্রেস কত হতে পারে তো তাদের একটা কয়েনের মূল্য প্রায় ছয় ডলার তো ভাই এটা কি আসলে রিয়েল ফেক সেটা আপনাদেরকে জাস্ট একটু দেখাবো তো রিয়েল লাইফেক্স সেটা আমরা কিছু সময় পরে জানতে পারবো কারণ তাদের মেইন যে ইটা থাকবে ভ্যালুটা থাকবে সেটা কিন্তু আমাদের সন্ধ্যা সাতটা বাংলাদেশি সন্ধ্যা ছয়টা বা সাতটার দিকে তাদের আনলক হবে মানে তারা একটা প্রাইস দেবে ঠিক আছে তো সন্ধ্যা ছয়টার দিক মেবি তো সেখানে কিন্তু আমাদের রিয়েল প্রাইসটা দেখতে পারবো এটা আমাদেরকে জাস্ট একটা অনুমান করার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এই ডলারটা দিছে তো আমি আপনাদেরকে একটু সাবধান করে দেবো যারা ট্রেড করতে চাচ্ছেন কারণ হচ্ছে তারা এত করে প্রাইসটা দেওয়ার একটা কারণ হচ্ছে আপনাদেরকে একটা লোভ দিচ্ছে লোভটা হচ্ছে আপনাদের এই কয়েনের প্রাইসটা এত হয়েছে তার মানে আরও বেশি হতে পারে এরকম একটা লোভ দিচ্ছে তো আমি আপনাদেরকে আরেকটা অ্যাড্রেসের ভিতরে যে দেখা আর কি এক্সচেঞ্জের ভিতরে যে দেখাবো দেখুন আমার কাছে অনেকগুলো এক্সচেঞ্জার রয়েছে কোথাও এখনও পুরোপুরিভাবে লিস্ট হয়নি সবগুলোতে এখনও টাইম দেওয়া রয়েছে তবে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রি নামে একটা এক্সচেঞ্জার রয়েছে যেখানে হচ্ছে এই যে কোর কোয়েন্টি সেটা কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং এখানে একটা প্রাইসও দিয়ে দিচ্ছে তো আমি আপনাদেরকে জাস্ট দেখাবো এখান থেকে আমরা চলে আসলাম এটাই আসার পরে এখান থেকে আমরা সার্চ করব তো সার্চ করব কোর লিখে তাহলে আমরা কোর যে এটা পাবো সেটা দেখতে পারবো তো এখানে আমি কোর এসে লিখে দিলাম তারপর আমি এটা সার্চ করে দেবো কোর সার্চ করার সাথে সাথে আমি এখানে দেখলাম কোর চলে আসলো তো একটা কোর প্রাইস এখানে দেখাচ্ছে পঁচিশ ডলার তো ভাই আপনাদেরকে বলবো যারা ট্রেড করতে চাচ্ছেন তারা একটু সতর্ক হন কারণ আমি একটু আগে দেখছিলাম সাতাইশ ডলার এখন হয়ে গেছে পঁচিশ ডলার ভাই এত এত মানে কম সময় এত উঠানামা করে তো এখনও যেহেতু এখানে এখনও এই করে নাই তারা তারা পুরোপুরিভাবে আনলক করে নাই এখনও ট্রেড শুরু করে নাই বাইসেল শুরু করে নাই তো দেখুন এখানে একটা কর প্রাইস কিন্তু সত্তর ডলার পর্যন্ত কিন্তু চলে গেছে এই যে দেখতে পাচ্তেছেন সত্তর ডলারও কিন্তু চলে গেছে তো কি আবারও দেখুন ডাউন হয়ে কিন্তু আবার পঁচিশ ডলারে চলে আসছে তো এখান থেকে আপনাদেরকে মার্কেটটা পুরো যদি দেখায় দেখুন এটা কিন্তু কিছু সময় আগে কিন্তু হচ্ছে এটা অ্যাড করা হয়েছে এবং এই প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আ আঠাশ ডলারও চলে গেছিলো বাট তারপরে আবার ডাউন হয়ে গেছে ডাউন হয়ে এখন আবার পঁচিশ ডলারে চলে আসছে তো দেখুন এখানে একুশ ডলারও কিন্তু ডাউন হয়ে চলে গেছে তাহলে বুঝতে পারছেন সত্তর ডলার আর কোথায় এলো একুশ ডলার তাহলে কিছু সময়ের মধ্যে এত ভ্যালু কম বেশি তো ভাই আমি বলবো যে আপনারা অবশ্যই মার্কেটটা একটু ভালো করে দেখবেন তারপর এখান থেকে আপনারা ট্রেড করার ভাবনা নেবেন যারা ট্রেড করতে তাদের জন্য বিশাল একটা সতর্কবার্তা এটা কারণ হচ্ছে আপনাদেরকে জাস্ট এখানে প্রথম হচ্ছে লোভ দেখাবে তারপর যদি আপনার কয়েনের প্রাইসটা কমিয়ে দেয় তাহলে ভাই আপনি এটা ওঠার একটা সম্ভাবনা খুবই কম হয় দেখুন কোথায় সত্তর ডলার কোথায় হচ্ছে এখানে দেখুন এখন পঁচিশ ডলার তারাই কিন্তু নিচে একুশ ডলারও চলে গেছিলো তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু অনেক ওঠানামা করতেছে এখনো ফিক্সড হয়নি তো ভাই এখান থেকে যে আমাদেরকে অনুমানটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এখন আমাদেরকে ফিক্সড হয়নি এটা আমাদেরকে জাস্ট অনুমান করার জন্য আমাদেরকে এই প্রাইসটা দিছে মানে ইটা যে প্রাইসটা সেই প্রাইসটা আমাদেরকে দেখাচ্ছে তো এখান থেকে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে দেখবেন আর এটা আপনাদের আট তারিখের আজকে হচ্ছে আট তারিখ সেহেতু আপনারা এই আট তারিখের পর হচ্ছে আপনাদের ব্যালেন্স থেকে যখন এখানে ট্রান্সফার করা হবে পঁচিশ পার্সেন্ট তখন আপনারা অরিজিনাল প্রাইসটা দেখতে পারবেন আর যারা আর চিন্তা ভাবনা নিচ্ছেন তারা একটু সতর্ক হন কারণ হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এত ডলার কিন্তু হতে পারে না ঠিক আছে আর কারণ হচ্ছে একটা কোর কয়েন কত ওখানে দেখাচ্ছে মাত্র সত্তর ডলার সর্বোচ্চ গেছে আর এখানে একটা কোর প্রাইস দেখাচ্ছে ছয় ডলার তার মানে একটু রহস্য রয়েছে এর ভেতর তো এ আশা করি এটা হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার তো যারা হচ্ছে ট্রেড চিন্তা ভাবনা নিয়েছেন তারা অবশ্যই একটু সতর্ক হন কারণ এখানে কোর যে সিস্টেমটা আমাদেরকে দেখাচ্ছে জাস্ট একটা মানে লোভনীয় কাজ দেখাচ্ছে এখানে তো আর বাকি যে ওয়ালেটগুলো রয়েছে সবগুলোতে এখনও কোথাও প্রাইজ দেওয়া হয়নি সবগুলোতে এখনও টাইম রয়েছে টাইম সেট করে দিয়েছে এবং আমি অনেকগুলো এক্সারে গিয়ে দেখেছি যে এগুলোতে কিন্তু লিস্টেড হয়েছে আর কি আপনাদের যে এই ইউএসডিটি যে কোর ইউএসডিটি সেটা কিন্তু লিস্টেড হয়েছে তো এখনও টেরেট হয়নি টেরেটটা শুরু হবে আজকে বাংলাদেশি সন্ধ্যা ছয়টার পরে তো সেখানে আমি আর ভিডিও আপনাদেরকে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে আসবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেলে কিন্তু অন করে দেবেন তো বন্ধুরা আর হচ্ছে নেক্সট এই ধরনের কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলে কিন্তু অন করে দেবেন তো আপনারা যারা ফ্রিতে মাইনিং করছিলেন তো তারা আজকের আজকে রাতের পর থেকেও আপনাদের ব্যালেন্সে কিন্তু অ্যাড হওয়া শুরু করবে তো তখন আপনারা দেখতে পারবেন আর যারা আমাদের বাংলাদেশি ব্রাদার রয়েছেন তাদেরকে বলবো যে এখানে ট্রেড করতে যায় না আগে থেকে একটু মার্কেটটা ভালো করে দেখুন তারপর এখানে ট্রেড করতে আসেন তো ধরো আপনাদেরকে এই সতর্ক দেওয়া ছিল এই ভিডিওটা থেকে তো আশা করি অনেক ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নেক্সট ডে থেকে ভালো কোনো আপডেটটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন